অনেকদিন ধরে ভাবছি আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিব, তো ভাবতে ভাবতে আজ করেই ফেললাম। আর আমার ঘরে থাকা জিনিস দিয়ে আমি আমার কিচেনটাকে কত সুন্দর করে সাজিয়ে ফেলেছি দেখুন। পুরো কিচেনটাকে জিরো বাজেটে কীভাবে অর্গানাইজেশন করেছি তা নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি লুনা হাউস ব্লগ থেকে। আমি লুনা, চট্টগ্রাম থেকে বলছি। কেমন আছেন সবাই? আমি বেশ ভালো আছি। আজ আমার তেমন রান্নাবান্না নেই, কারণ গতকাল রাতেই আমি রান্নাবান্না করে ফেলেছিলাম। আর অবসর সময় পেলে কাজ না করে বসে থাকি না, সে সময় চেষ্টা করি ঘরের অন্যান্য কাজগুলো করে নেওয়ার জন্য। যেমন আজ ভাবছি আমার কিচেনটাকে একটু ডিপক্লিন করি, তো সেই কথা মতো পুরো কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিব। সেজন্য সাজানোর আগে পুরো কিচেনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। গত কিছুদিন ধরে আমার কিচেনের এই অংশগুলো আমি ঠিকমতো পরিষ্কার করিনি, শুধু উপর থেকে কোনোভাবে একটু পরিষ্কার করে নিয়েছিলাম। তবে আজ ভাবছি একটু ভালোভাবে ডিপক্লিন করে নিব। আর সেজন্য কিচেন ট্যাকটার উপরে যা যা রেখেছি সবগুলো নামিয়ে একটু ভালোভাবে মুছে নিচ্ছি। সংসারটা যেমন আমার, তেমনি ঘরের কাজকর্মগুলোও আমার। তো যেদিন আমি ডিপক্লিনের কাজ করি সেদিন চেষ্টা করি ঘরের যাবতীয় যেসব রান্নাবান্না আছে সেগুলো আগের দিন সেরে নেওয়ার জন্য। যে কোনো জিনিস বা যে কোনো রুম যদি একটু ডিপক্লিন করতে যাই সেদিন একটু দেরি হয়ে যায়। সেদিন যদি ভালোভাবে যে কোনো জিনিস পরিষ্কার করতে যাই অন্যদিকে রান্নাবান্নার অনেকটা লেট হয়ে যায়, সেজন্য আগে থেকে এই জিনিসগুলো করে নেওয়ার জন্য চিন্তাভাবনা করে থাকি। এই কাঁচের জারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। যে কোনো জিনিস রিফিল করার আগে আমি চেষ্টা করি কাঁচের জারগুলো খালি হলে আগে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে এখানে জিনিস রাখার জন্য। আমার কিচেনে হয়তো দামি জিনিস তেমন কিছুই নেই, কিন্তু যা যা আছে সেগুলো আমার কাছে অনেক দামি। আর যে কোনো জিনিস সাজালে বা গোছালে যে দামি জিনিস দিয়ে গোছাতে হবে এমন কোনো কথাই নেই। আপনার কাছে যা আছে তা দিয়ে একটু সুন্দর করে যদি অর্গানাইজ করা যায় তো যে কোনো নর্মাল জিনিসকেও দেখতে খুব সুন্দর লাগে। কিছুদিন আগে ছেলেদের পরীক্ষা ছিল আর এখন প্রায় শেষ হয়ে গিয়েছে, তো তখন আর কিচেনটা আমি পরিষ্কার করতে পারিনি, কোনোভাবে উপর দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো আজ একটু ভালোভাবে ডিপক্লিন করার পরে দেখতে বেশ ভালো লাগছিল। তো আমার কাছে যা যা আছে, যেমন আমার এখানে যেগুলোই আছে সেগুলো দিয়ে আবার নতুন করে অর্গানাইজ করে নিচ্ছি। জেলির বোতল এবং কফির বোতলগুলোকে আমি ফেলে না দিয়ে নতুন করে অর্গানাইজ করে ব্যবহার করছি। যে কোনো গুঁড়ো মশলা এবং ছোটো ছোটো জিনিসগুলো এখানে রেখে অর্গানাইজ করে নিয়েছি। সে সাথে একটু অ্যাক্রেলিক কালার দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি। এই কাঁচা জারগুলোকে একটু নতুনত্ব আনার জন্য অ্যাক্রেলিক কালার দিয়ে রং করে ফেলেছি। আপনারা চাইলে সাধারণ জিনিসগুলোকে অসাধারণভাবে করে নিতে পারেন আমার মতোই। আর কিচেনের এই সেলফের উপর আমার যা যা রাখার দরকার সেগুলো রেখে একটু অর্গানাইজ করে নিচ্ছি। যেসব গৃহিণীদের কিচেনটা বড় তারা কিচেনটাকে অনেক সুন্দর করে সাজিয়ে নিতে পারেন, কিন্তু যাদের কিচেনটা আমার মতো ছোট তারাই আমার থেকে কিছুটা আইডিয়া নিয়ে আপনাদের কিচেনটাকে সুন্দর করে এভাবে সাজিয়ে নিতে পারেন। এই প্ল্যাটফর্মে আমি আপনাদেরকে কোনো কিছু শেখাতে আসিনি, শুধু আমি যা জানি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজ যখন ডিপক্লিন করেছি সব কিছুই, তো নতুন করে একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। যে কোনো জিনিস বা যে কোনো কর্নার যদি সাজানো যায় সে সময় যদি একটু গাছের ছোঁয়া লাগে দেখতে বেশ ভালো লাগে। আমার কাছে একটি নসিলার জার ছিল, তো সেটাতে একটু পাথর দিয়ে নতুন করে মানি প্ল্যান্ট দিয়ে একটু অর্গানাইজ করে নিচ্ছি। অনেকদিন ধরে ভাবছি এই কাজটা করব, তো ভাবতে ভাবতে আজ করেই নিলাম। এদিক দিয়ে বারান্দা থেকে আমি মানি প্ল্যান্টের কিছুটা কাটিং নিয়ে এসেছি আর এখন আপনাদের সামনে এই গাছগুলো দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। বিশেষ করে এই পাথরগুলো দিয়ে যদি যে কোনো ফুল গাছ সাজানো যায় দেখতে বেশ ভালো লাগে। আর এই যে দেখুন কতটা সুন্দর লাগছে, তাই না? যে কোনো জায়গায় যদি গাছ দিয়ে সাজানো যায় তো এর সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়। আর এগুলো দেখার পর যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন। আর এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ যেভাবে আমার কিচেনটাকে সাজাচ্ছি সবসময় যদি এভাবে টিপটপ করে রাখতে পারতাম তাহলে কতই না ভালো হতো, কিন্তু প্রতিদিনই তো কিচেনে অনেক রকমেরই কাজ থাকে, তখন আর এভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায় না। তারপরেও একা হাতে যথেষ্ট পরিমাণে চেষ্টা করি আমি সুন্দর করে গুছিয়ে রাখতে। এদিক দিয়ে চা খাওয়ার মগগুলো আমি যেখানে রাখি সবসময় সেখানে রেখে আবার নতুন করে একটু অর্গানাইজ করে নিচ্ছি। তো প্লাস্টিকের এই হ্যাঙ্গারটা দেখতে অনেকটা বাজে লাগছিলো, তো এই জিনিসটা তো আর সরানো সম্ভব না, তো এই জিনিসটাকে একটু হাইড করার জন্য এখানে আর্টিফিশিয়াল ফুল দিয়ে হাইড করে দিয়েছি। আর এটি দেওয়ার পরে দেখতে বেশ ভালো লাগছিলো। আর কিচেন সেলফের উপরে
প্রায় খালি ছিল, তো আমার কাছে ছোট ছোট দইয়ের বাটি ছিল যেগুলো আমি অ্যাক্রিলিক কালার দিয়ে রং করে রেখেছিলাম, তো সেগুলো এখানে দিয়ে দিয়েছি। যেহেতু কিচেনটা ছোট সেজন্য বেসিনের উপরে এই হ্যাঙ্গারটা দিয়েছি রুটি বেলুনি রাখার জন্য। সেই সাথে আমার চুলের এপাশের অংশটাকে ভালোভাবে ডিপ ক্লিন করে পরিষ্কার করে নিয়েছিলাম। আমি চেষ্টা করি সব সময় আমার কাছে যা আছে তা দিয়ে আমার ঘরটাকে সাজানোর জন্য। অনেক দিন ধরে হোম ডেকোরে তেমন ভিডিও দেওয়া যাচ্ছে না, তো আজ ভাবছি একটু হোম ডেকোর নিয়ে একটি ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। এদিক দিয়ে কিচেনের এক পাশ ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এখন আর পাশে দিয়ে যে দুটো কিচেন সেলফ আছে সেগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখানের উপরে যা যা জিনিস রাখি সেগুলো একটু সরিয়ে এখানে একটা রেক্সিন দিয়ে দিয়েছি। আর আমার একটা বাজে বদভ্যাস আছে, সেটা হলো যখনই আমি যে কোনো জিনিস পরিষ্কার করি তখনই চেষ্টা করি পুরো রুমটাকে ভালোভাবে ডিপ ক্লিন করার জন্য। এই কিচেন ব্যাগের উপর আমি মশলা এবং ক্যাপসুল কাটার যা যা রাখি সেগুলো রেখে দিয়েছি, আর এর নিচে থাকে আমি যা যা রাখি সেগুলো একটু দিয়ে গুছিয়ে রাখছি। আমার পুরো সংসারে মেয়ে বলতে একা আমি, আর আমার ঘরে আমার তিন ছেলের সাথে আমার হাজব্যান্ড, ওরা চারজন পুরুষ। তো তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে এবং নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে কিচেনটাকে আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। যতই অসুস্থ লাগুক না কেন কিচেনটা যদি পরিষ্কার থাকে তাহলে নিজে থেকেও বেশ শান্তি লাগে। আর আমার এই কিচেনে পিঁপড়ার উপদ্রব বেশি, তো যখন একটু ময়লা পড়ে থাকে সাথে সাথে পিঁপড়া চলে আসে, তো পিঁপড়া যাতে না আসে চেষ্টা করি সবসময় ক্লিন করার জন্য। তো আজ একটু ভালোভাবে ডিপ ক্লিন করার পরে পুরো কিচেনটাকে দেখতে বেশ ভালো লাগছে আগের থেকে। তো আমি চেষ্টা করেছি আমার ঘরে যা যা আছে তা দিয়ে আমার কিচেনটাকে সুন্দর করে সাজানোর জন্য, আর কীভাবে সাজিয়েছি তাও তো আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। তো কেমন হয়েছে আমার এই কিচেনটা সুন্দর করে সাজানো? আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সত্যি বলতে কি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে খুব ভালো লাগে। আর একটা ব্লগ তৈরি করার পিছনে কতটা পরিশ্রম সেটা তো যারা ব্লগ করে তারা খুব ভালো জানে। তো এই ব্লগের পরিবর্তে যদি সুন্দর একটা কমেন্ট আসে তখন অনেকটাই নিজের থেকে সার্থক মনে হয়। সংসারের কাজকর্ম নিয়ে তো সবসময় ব্যস্ত থাকি, কিন্তু মাঝে মাঝে যখন অবসর একটু সময় পাই তখন চেষ্টা করি ঘরটাকে একটু সুন্দর করে সাজানোর জন্য। বলতে পারেন এটা এক প্রকার নেশার মতোই কাজ করে। মনে মনে ভাবছি এভাবে যদি সবসময় টিপটপ থাকে তাহলে কতই না ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব নয়। এই জিনিসটা ময়লা হবে, নোংরা হবে, কিন্তু আবার এই জিনিসটাকে নিজ হাতে পরিষ্কার করে নিব, এতে একটা সময়টা ভালো কাটে। অন্যদিকে তো আমি বলেছিলাম আজ আমার দুপুরে রান্না নেই, কারণ গতকাল রাতের বেলা আমার হাজব্যান্ড আসার সময় দেখুন কতগুলো বাজার নিয়ে এসেছে। আইর মাছ, রুই মাছ, চিংড়ি মাছ, বাটা মাছ, মুরগির মাংস সবই একসাথে এনেছে। তো যা যা রান্না করার দরকার তা তা রান্না করে আমি আরগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এদিক দিয়ে সবগুলো মাছ থেকে অর্ধেক নিয়ে আমি রান্না করে ফেলেছিলাম, আর এগুলো আমার শ্বশুরবাড়ির সবাই মিলে আমরা একসাথে আজ রাতে খেয়ে নিব। আর আমি চেষ্টা করি যখনই বাজার আনে তখন সাথে সাথে কিছু রান্না করে নেওয়ার জন্য। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট কন্টেন্টে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।